রাস্তায় পেরিয়ে যাচ্ছেন, এটা মসজিদ, কার ঘর? সকলে বলুন, আল্লাহর ঘর। এই মসজিদের দায়িত্ব শুধু মসজিদের সেক্রেটারি নয়, মসজিদের যারা কেসিয়ার আছে, যারা কমিটি আছে তাদের নয়, যতগুলো মুসল্লি গ্রামের আছেন প্রত্যেকটা গ্রামের মানুষের জিম্মেদার আছে এই মসজিদের হেফাজত করা। এই মসজিদের যদি কোনো মানুষ উজু করতে করতে কল খুলে বসে গল্প করে, প্রত্যেকটা মানুষের অধিকার তাকে বলার, ভাই কলটা বন্ধ করে গল্প করো। অনেকজন করে না, মাথা মুসাফা করার সময় কলটা খুলে দিলে, কল বন্ধ করে মাথা মুসাহ করো, কথা বললে গল্প করে লাও, তারপরে উজু করবে। এক কাদরা পানি যদি আপনি নষ্ট করেন, সেটার হিসেবও আমার আল্লাহ নেবেন। রাস্তায় পেরিয়ে যাচ্ছেন অন্যায়ভাবে, অনেক যুবক কি করে, আমরা কি করি, রাস্তায় একটা কুকুর দাঁড়িয়ে আছে, শুধু শুধু তাকে লাত মারে, সে কিছু করেনি, তাকে লাত মারে, একটা গাছের পাতা ছিঁড়লেন, আপনাকে হিসেব লাগবে আপনি কি কারণে ছিঁড়লেন। যদি আপনার বাড়িতে ছাগল থাকে, তাকে ডাল ভেঙে খাওয়াচ্ছেন, আপনি কি পেলেন? একটা মাধ্যম পেলেন, আমি ছাগলকে খাবার দিচ্ছি, আল্লাহর একটা প্রাণীকে আপনি রুজি দিয়েছেন, খাবার দিয়েছেন, আপনার জন্য জায়েজ আছে। আপনি রাস্তাতে পেরিয়ে যাচ্ছেন, ডালটা ধরে ভেঙে দিলেন, আল্লাহর কাছে হিসেব লাগবে। অন্যায়ভাবে একটা বিড়ালকে মারছেন, আল্লাহর কাছে হিসেব লাগবে আপনাকে। অন্যায়ভাবে আপনি কুকুরকে মারছেন, একমাত্র হাদিস শরীফে আছে, যে যে প্রাণীটা তোমাকে সঙ্গে সঙ্গে ক্ষতি করতে চায় তাকে একমাত্র মারতে পাবে, কে সেটা? সাপ। সাপ চেষ্টা করে, সাপ কিন্তু এমনি কামড়াতো না, কামড়ায় এই জন্য নিজের আত্মরক্ষার জন্য কামড়ায়। সাপ কিন্তু মানুষের প্রচুর উপকার করে, কিন্তু একটা ক্ষতি করে, যেটার জন্য হাদিসে আমার নবীজি বললেন মারা বৈধ আছে। কি বললেন? মারা কি আছে? বৈধ আছে। যেমন টিকটিকি, বাড়িতে টিকটিকি থাকে না? থাকে না। হাদিস শরীফে দুটো কথা এসছে টিকটিকির সম্পর্কে। টিকটিকি বাড়িতে যেটা থাকে, কি বললেন, সেটাকে আপনি মেরে দিবেন, অসুবিধা নাই। কি বললেন? গিরগিটিটাকে মারবেন, টিকটিকিটা বাড়িতে থাকলে আপনার অসুবিধা নেই। কিন্তু গিরগিটি জানেন, গিরগিটি, গিরগিটি জানেন না আপনারা? এরম করে মুখটা উঠে থাকে, ওই গাছে পালায় থাকে, ওটাকে মারলে একটা হাদিস আছে যে মানুষ নেকি পায়। মানুষ নেকি কেন? হাজিরাতে অনেক মানে আর কি এসছে রেওয়ায়তটা, যে ইব্রাহিম আলাইসাল্লামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, এ নেকি ফুব লাগিয়েছিল, এই জন্যে সেটাকে মারলে নেকি পাওয়া যায়। কিন্তু টিকটিকি বাড়িতে থাকলে অসুবিধা নাই। টিকটিকি কি উপকার করে মানুষের, কি ক্ষতি করে? দুটো জিনিস বলে দিই, টিকটিকি থাকলে সেই বাড়িতে পোকামাকড় আসে না, ডাকুর থাকে না, মাকড়সা থাকবে না। টিকটিকি উপকার করে, আপনার কি ক্ষতি করে সেটা প্রুফ দিতে হবে। আপনার যদি কোনো প্রুফ না থাকে ক্ষতি করার, গিরগিটি কিন্তু সুযোগ পেলে আপনাকে কামড়ালে বিষ হবে, টিকটিকি কিন্তু মানুষকে কামড়ায়, শুনেছেন কোনো দিন? কামড়ায় না, কিন্তু সে যদি পানিতে পড়ে যায় আপনাকে সেটা সাবধানী অবলম্বন করতে হবে। ওই জন্যে ইসলাম এত সুন্দর আদর্শ দিয়েছে, যদি পরিপূর্ণভাবে কেউ ইসলামে দাখিল হয় তাকে আর ঠেকাতে পারবে না, সে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে আছে ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা যদি আল্লাহর প্রিয় বন্ধু হও, দুনিয়াতে আর আখিরাতে কোনো জায়গায় তোমাদের ভয় নাই। আমরা সবাই মরণকে স্মরণ করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। পৃথিবীর কে কি বলছে, কে কি করছে লক্ষ্য করবেন না, আপনি লক্ষ্য করবেন আমাকে আমার জান্নাত তৈরি করতে হবে, আমার জন্যে আমার পরিবার নাই। যারা নিজেদের সন্তান পরিবারের জন্যে ভাবছেন তাদেরকে বলে যাই, কোরআনে আছে কিয়ামতের দিনে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াউমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি। তোমরা সেই দিনকে ভয় করো যেদিনে বাপ বেটার উপকারে আসবে না, বেটা বাপের উপকারে আসবে না। যদি আমার সন্তান কিয়ামতের দিনে আমার উপকারে না আসে, অপর জায়গায় কোরআনে আছে যে যখন বেটা বাপের কাছে ছুটে যাবে, বাপ বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, সন্তান বলবে আমার কোনো বাপ ছিল না, মা বলবে বিটি ছিল না, বিটি বলবে মা ছিল না। সেই পরিস্থিতির ওপরে চিন্তা করে দেখুন, আমাকে দুনিয়া থেকে আমার জান্নাত তৈরি করে আমাকে যেতে হবে। সবাই যাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। কি করে তৈরি করবেন? আজ থেকে নিয়ত করুন সবাই হালাল রুজির সন্ধান করবো, জোরে বলুন ইনশাআল্লাহ।